আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি, ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিরা, লাজ শরমের কোনো বালাই নাই। বিশ্বনবী বলেন, আল হায়া ও শুআবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। ইদা লাম তাস্তাহি ফাসনা আমা শিতা, তোর লজ্জা নাই তো তোর জামন চাই তুই কর, চিল্লা এখন। ঠিক কিরা, বাবা মেয়ে ছেলে সবাই মিলে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুরানো ডান্স দেখে, চিল্লা এখন। ঠিক কিনা, যে ঘরের সব ফ্যামিলি মেম্বারসরা মিলে জি বাংলা, স্টার জলসা, কিরণমালার হিন্দি সিরিয়াল গুলো দেখে, ওই ঘরে আল্লাহর রহমত আসতে পারে? চিল্লায় বলেন পারে। এই জন্য জি বাংলা, স্টার জলসা, কিরণমালার সাথে আমাদের কোনো সম্পর্ক, আমাদের নারীরা এখন স্বামীর খেদমত ভুলে গিয়েছে। ছেলে মেয়েদেরকে যে সময় দিতে হবে, রেয়ার আপ করতে হবে চিলড্রেনদেরকে, এই সময়টাও তারা দিতে চায় না। তারা কিরণমালার মরিদ। কিসের মরিদ? একটা ক্ষুধার্ত বাঘ এক সপ্তাহ খাবার পায় নাই, এরপরে পাইছে গরুর মাংস, মানুষের মাংস ছিঁড়ে কুড়ে খাবে। ওই বাঘটারে বুঝ দিলেও ওই বাঘের সামনে থেকে হরিণের মাংস ছিনিয়ে নেওয়া সম্ভব, কিন্তু কিরণমালা দেখতেছে এমন মহিলার হাত থেকে টিভি রিমোট কন্ট্রোল ছিনিয়ে নেওয়া সম্ভব না। এজন্য আমাদের ফ্যামিলি গুলোরে বাঁচাতে হলে ফ্যামিলিতে কোরআন ঢুকাইতে হবে, ঠিক কিনা? ছেলে মেয়ে গুলোরে বাঁচাতে হলে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে, যেরকম, ঠিক কিনা? টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন, দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে শুধু কোরআন শিখাই দেন, কোরআন আপনার ছেলেরে সব শিখাই দিবে। আপনার ছেলে যে কোনো পেশায় যেতে পারে, কোনো সমস্যা নাই। হি ক্যান বি এ ডক্টর, এই যে আমার নানা ভাই, উনি একজন ডাক্তার। He can be a doctor, he can be an engineer, he can be a psychiatrist, he can be a member of the parliament, he can be a pilot. That's not a big issue. But he need to know how to recite the Holy Quran. Chilla ekon, thik kina? She doctor hobe, prokoshali hobe, pilot hobe, kono apotti nai, kintu Quran jana pilot hote hobe. Namaz engineer hote hobe. এমন পাইলট তাকে হতে হবে যে পাইলট বিমান ল্যান্ডিং করার পরে মসজিদে ঢুকে কপাল ঘষে ঘষে সেজদা দিবে একজনকে, তিনি কে? এইজন্য বাবা যারা এসেছেন, মেয়েদেরকে এই সমস্ত কালচারের সাথে পরিচিত হতে দিবেন না। 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। বাবা যারা এসেছেন, বড় ভাই যারা এসেছেন, আপনার বোনকে যদি আপনি হেজাব না পরান, শালীন পোশাক না পরান, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, আল্লাহর বিচারের ট্রাইব্যুনালে, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আল্লাহ আপনারাও আসামি করে দাঁড় করাবে, যেরকম, ঠিক কিনা? আল্লাহ আমাদের ফ্যামিলি গুলোরে তুমি জান্নাতি ফ্যামিলি বানাও। 15ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ইসলে সাহাবের মাহফিল, আমাকে রেখেছেন প্রধান ওয়াইজ, আপনাদের সুপ্রিয় আমাকে ইনভাইট করেছে যে মনসুর জীবন ভাই, একসাথে মালয়েশিয়াতে পড়াশোনা করেছি, কিছুদিন দেখা হয়েছিল, পরে ওনার কাজের সুবাদে আবার দেশে তিনি শিফট করেছেন। এই ভাইয়ের আন্তরিকতাতেই দাওয়াতে আপনাদের খেদমতে চলে আসা। আল্লাহ মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানো। তবে ছোট্ট একটা ভুল হয়েছে, আমাকে ডক্টর লিখে ফেলেছেন, এখনো ডক্টর হয়নি, মাই পিএইচডি ইজ গোয়িং অন, চলছে, এক বছর শেষ হলো, আরো 2 ইয়ার্স টু গো, আরো 2 বছর লাগবে ইনশাআল্লাহ। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা কারিমুল হায়দার চৌধুরী, জাকির হোসেন সাহেব, হযরত মাওলানা নূর আহমদ খান সাহেব, প্রধান অতিথি ছিলেন জনাব রফিকুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান সাহেব, না মাশাআল্লাহ, চমৎকার সংক্ষেপে কথা বলেছেন। বিশিষ্ট অতিথি জনাব আজিমউদ্দিন ফরাইজি, বিশিষ্ট ব্যবসায়ী ফেনী, আর স্বাগতিত করেছেন জনাব আবুল কাশেম মজুমদার, স্বাগত সাহেব এসেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, স্বাগতি চলে আসছে, খুশি না ভেজাল? প্রিয় ভাইয়েরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি, তাই এই মহামূল্যবান সময়টুকু নষ্ট না করে আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ কৃষ্ণের নামে। ওরা বলে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সবহে সাম বোল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এটা হিন্দুরা বলে, কিন্তু আমরা বলি, যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহে শাম বোল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য সে আমাদের প্রিয় আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। রাজি আছেন তো? আসেন ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন অবিবাহিতরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
চমৎকার স্লোগান দিয়েছে। বিবাহিত কারা কারা আসছেন দেখে হাত তোলেন। পর্যায়ে আমি লিল্লাহি তাকবীর বললে অবিবাহিতরা বলবে আল্লাহু আকবার, বিবাহিতরা থাকবে। তৃতীয় পর্যায়ে সবাই মিলে তিনবার আল্লাহু আকবার বলবো। রাজি আছেন তো? বিবাহিতদেরকে ফেনীর ভাষায় আপনারা কি বলেন? বিদি। আর অবিবাহিত? আবিদি। ওকে, বিদি বানানো আবিদি। শুরুতে বিদিরা রেডি হন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, বিদিরা পড়বেন আল্লাহু আকবার। রেডি সবাই? বিদিরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার আবিদিরা, আবিদিরা রেডি? বিদিদেরকে হারায় দেওয়া যাবে? আচ্ছা দেখি পারে কিনা। আবিদিরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আবিদিদের গলায় জোর বেশি, স্বাভাবিক, এখনো সংসারের বোঝা কাঁধে ওঠে নাই তো, এজন্য অনেক ফুরফুরে মেজাজ ওদের। তো এবার বিয়েতে আবিয়েতে কোনো কথা না, সবাই মিলে তিনটা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই তাকবীর গুলোকে কবুল করো, এই তাকবীর গুলোকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার থেকে। আমরা কয়েক মিনিট কথা শুনবো, বলেন তো বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমনে? কারণ বইটাকে নাজিল করেছে কে? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট, এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এই বইটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের মার্কাস করে, গাইডলাইন করে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রব মুহাম্মদ, আই রিভিল দিস হোলি এন্ড সাক্রেড বুক আন টু ইউ ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। ও নবী, কেন এই কোরআনকে তোমার উপরে নাজিল করলাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, রামার বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, ঠিক কিনা? আপনি কোরআন পড়লে আপনার ডানপন্থী বানায় দিবে কে? এজন্য সব সময় কোরআন পড়তে রাজি আছেন তো? এই বইটা এমন একটা বই, ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি। এই বই কখনো সমস্যা তৈরি করে না, সমস্যার সমাধান করে দেয়, ঠিক কিনা? এই কোরআন কখনো জট পাকায় না। কোরআন কি জট পাকায়? জট খুলে দেয়, ঠিক কিনা? আপনার জীবনে যত ধরনের সমস্যা আছে, এই সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে, ঠিক কিনা? এমন কিতাব যে কিতাবে ভুল খুঁজে পাওয়া যায় না। এই যে ফেরাউনের গল্প করছিলাম, ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করেছে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। তিনি চেয়েছিলেন কোরআনের ভুল খুঁজে বের করবে। তো কোরআন খুলে দেখা আরবি ভাষায় লেখা, উনি ফ্রেঞ্চ ভাষাভাষীর একজন মানুষ, আরবি জানে না, 5 বছর আরবি শিখেছে কোরআনের ভুল ধরার জন্য, কোরআন শিখার জন্য না, ঠিক কিনা? 5 বছর আরবি শিখে এবার কোরআনের যেখান দিয়ে পড়ে ওইখান দিয়েই বুঝে। পড়তে 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 সে অবাক, সে বলে কোরআনে এমন কোন জরুরি জিনিস নাই যেটা আল্লাহ বলে দেয় নাই। সাগর জলের অতল গহ্বরের কথা বলেছে, প্রিভিয়াস হিস্ট্রি গুলো বলে দিয়েছে, বুটানির কথা বলেছে, অ্যানাটমির কথা বলেছে, এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ব, হাউ দ্য লিটল এমব্রায়ো ডেভেলপস ইন মাদার্স ওম, মায়ের পেটে এই যে ছোট্ট ভ্রূণ কেমন করে ডেভেলপ করে, প্রথমে থাকে স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। আমরা সবাই মায়ের পেটে ছিলাম 1 ফোঁটা পানি,
একটা ছোট্ট স্পার্ম থেকে আমরা বেঙ্গাচির মতো জোকের মতো আটকে ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে, সেখান থেকে 10 মাস 10 দিন পরে আমাদেরকে মানুষ করে পাঠালো কে? তারপরে আমরা হলাম রক্তপিণ্ড, এরপরে গোস্তপিণ্ড। এই এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে আছে না নাই? দ্য বায়োলজিক্যাল অ্যাস্পেক্ট অফ মাউন্টেইনস, কেমন করে আল্লাহ পাহাড় দিয়ে গোটা বিশ্বটারে সাজালেন, মহাকাশের কথা, অ্যাস্ট্রোলজির কথা, এই যে সাত আকাশ সাত জমিন, মাথার উপরে এক একটা বিশাল বড় তারা, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা ক্যাডেইনা ব্যাটেল জিউস, মহাবিশ্বে প্রথম আসমানের মহাশূন্যে নাসার বিজ্ঞানীরা বলে 400 কোটিরও বেশি তারা রয়েছে, চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের গ্যালাক্সির কথা, মানে আমাদের মিল্কি ওয়ে এর কথা। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ছাড়াও প্রথম আকাশের মহাশূন্যে আরো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি গ্যালাক্সি আছে। এগুলো সব কোরআনের ভেতরে বলে দিয়েছে কে? ফ্রান্সের সার্জন। এগুলো পড়তে পড়তে অবাক, কিরে আমি মনে করছি আমাদের দা হোলি বাইবেলই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এখন কোরআন পড়ে দেখি কোরআনের মতো এত চমৎকার ইনফরমেশনের ছড়াছড়ি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নাই। পড়তে পড়তে অবাক হয়ে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি সর্বশেষে তিনি একটা বই লিখেছেন ফ্রেঞ্চ ভাষায়, লা বাইবেল, লা কোরআন এট লা সায়েন্স, আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে। তিনি বলেছেন কোরআনের ভুল ধরতে এসে কোরআন একটা ভুলও আমি খুঁজে পাই নাই, বরং আমি মরিস বুকাইলি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি। এই লোক হি বিকাম এ কনভার্টেড মুসলিম, সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম রেখেছে সে সুলাইমান। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এজন্য কোরআনের ভুল যদি আপনি ধরতে চান, আপনার চোখের পর্দাকে খুলে দিবে কে? আপনার দৃষ্টি শক্তিকে উন্মুক্ত করে দিবে কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কম্পিউটার আছে, এটাকে বলে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার এটা, ক্রে ওয়ান সুপার কম্পিউটার। লিখে গুগলে সার্চ করলে দেখবেন এটা কেমন কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে, মানে সেনাবাহিনীতে কাজ করে, তাদের ম্যাথমেটিক্যাল সলিউশনের জন্য তারা এই কম্পিউটার ইউজ করে। তো আমেরিকার কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সাইন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলস গুলোকে একসাথে কম্পিউটারের মাইক্রোচিপস ঢুকিয়ে কমান্ড করেছিল, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন, কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষগুলোর বানানো সম্ভব? আপনারা তো বললেন না, কিন্তু ক্রে ওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে উত্তর দিয়েছে ইয়েস সম্ভব, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দেন 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স, সম্ভব তবে তোমাদের 63 অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করতে হবে। শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, কয় হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন পারা তো যাবে, কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন পর্যন্ত হায়াত পাওয়া তো মানুষের সম্ভব না, 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচবো কেমন করে? 63 বছরই তো আমরা বাঁচি না, ঠিক কি না? কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথম সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, উজুদ, লক্ষ, নিযুত, কুটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়, 63 অক্ট্রিলিয়ন বছর যদি আমরা সবাই হায়াত পাই, আর আমাদের মেধা মনন ক্যাপাবিলিটি, আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার সব কিছু একসাথে মিলিয়ে যদি আমরা কোরআনের মতো আরেকটা বই বানাতে যাই, তাহলে কম্পিউটার বলেছে পারহ্যাপস মেবি সম্ভব। সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে ক্রেওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করেছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন, পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় পড়ে না আল্লাহু আকবার, ওই কোরআন আজ আমাদের মধ্যে আসরে নাই। এই কোরআন পড়লে মুমিনদের অন্তরকে নরম করে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এই কোরআন শুধু মুমিনদের অন্তরই কাঁপায় না, কাফিরদের সামনে কোরআন পড়লেও কাফিরদের অন্তরে ধুকধুকানি শুরু হয়ে যায়। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তার কিছু মন্ত্রী পরিষদ সহকারে তৎকালীন সময়ে তিনি সোভিয়েত ইউনিয়ন একটা ট্যুর করেছিলেন, এখন এটাকে আমরা ডাকি রাশিয়া, রাশিয়া বলি এটাকে, তো রাশিয়াতে তিনি একটা ট্যুর করেছিলেন তার মন্ত্রী পরিষদ নিয়ে। রাশিয়ার মাটিতে যখন নামলেন, রাশিয়ার প্রেসিডেন্ট, মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরকে রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাকে গ্রহণ করলো, আর মিশরের প্রেসিডেন্ট পরিচয় করাই দিতে লাগলো, এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা আমার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এই মন্ত্রী, সেই মন্ত্রী। তো সবাইকে পরিচয় করানোর পরে মন্ত্রী পরিষদের বহরের সর্বশেষে দাঁড়িয়েছিল মিশর থেকে আসা মিশরের কারি আব্দুল বাসির ইবনে আব্দুস সামাদ। তো সব মন্ত্রীরা সুটেড বুটেড প্যান্ট শার্ট আর টাই পরা, কিন্তু কারি সাহেব জুব্বা পরা, কি পরা?
রাশিয়ার প্রেসিডেন্ট বললেন, চিনলাম এগুলো আপনার এত এত মন্ত্রী, তো এই যে পিছনে দাঁড়ায় আছে এই লোকটা আবার কোন মন্ত্রী? তো মিশরের প্রেসিডেন্ট বলে, এটা মন্ত্রী না, এটা আমাদের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? কারি তো তারা বুঝে না। তো তিনি বুঝায় বলে, হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি এন্ড সেক্রেট বুক কোরআন, তিনি হচ্ছেন আমাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তিকারক। আমাদের ধর্মীয় গ্রন্থ যিনি আবৃত্তি করে শোনান তাকে আমরা বলি কারি, তাই না কি? তিনি আপনাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে, কোথায় করে? আমাদের বড় বড় রাষ্ট্রীয় প্রোগ্রামে তার তেলাওয়াতের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন হয়। রাশিয়ার প্রেসিডেন্ট বলল, তাই? আজ রাতেও তো আমাদের রাশিয়াতে একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, তবে আমাদের প্রোগ্রামটা হবে ব্যালি ড্যান্স দিয়ে। ব্যালি ড্যান্স চিনেন? রূপবানে নাচে, ওই যে সব মুখস্থ বলা বান্ধে, রূপবানে নাচে কোমর দুলাইয়া। তো ব্যালি ড্যান্স আছে আজকে রাতে, আমরা উইস্কি খাবো, রেড ওয়াইন খাবো, অ্যালকোহল মদ খাবো আর নাচ দেখবো। তো ঠিক আছে, আপনি যখন আপনাদের আবৃত্তি কারক নিয়ে আসছেন তার সম্মানে আমি বেলি ড্যান্স কে বন্ধ করে দিলাম। আমাদের রাশিয়ার এই প্রোগ্রামে বেলি ড্যান্স এর বদলে আপনাদের কারি আবৃত্তি করবে, আমরা কোরআনের আবৃত্তি শুনবো আর মদ খাবো। মদটা বন্ধ করতে পারে নাই, শুধু নাচানাচিটা বন্ধ করেছে। তো আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কে রাজি করানো হলো, উনি আসলেন। যেখানে সিঙ্গাররা বসে গিটার দিয়ে গান করে ওখানে ওনাকে বসানো হলো। উনি দেখলেন সামনে কমিউনিস্ট লিডাররা মদের বোতল আর গ্লাস নিয়ে বসেছে, মদ খাবে আর আবৃত্তি শুনবে। তো কারি আব্দুল বাসিত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার গলায় আপনি যত সুর দিয়েছেন এই সুরের ঝংকার তুলে আজকে আমি তেলাওয়াত করব, কিন্তু আপনার কাছে দোয়া করলাম আমার কোরআনের এই সুর আপনি লিডারদের অন্তরের ভেতরে ঢুকাইয়া দিবেন। উনি চোখ বন্ধ করে টান দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে যখন টান দিয়েছেন, ওনার মন্ত্র মুগ্ধ করা সুরে পুরো কনফারেন্স রুমে, হল রুমে অবাক হয়ে সবাই মদের বোতল রেখে দিয়ে তেলাওয়াত শুনতে শুরু করলো। সবগুলো কমিউনিস্ট লিডার এরকম তেলাওয়াত শুনে তারা অবাক, কেউ আর মদ খায় না, মদের বোতল আর গ্লাস রেখে দিয়ে তেলাওয়াতকারীর দিকে তাকিয়ে রইল। শুনতে শুনতে মনের অজান্তে তাদের চোখ বেয়ে পানি ঝরতে শুরু করলো। দীর্ঘ লম্বা সময় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পর উনি চোখ খুলে দেখে একটা কমিউনিস্ট লিডারও মদের বোতলে হাত দেয় নাই, সবার চোখে পানি। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির বললেন, ও কমিউনিস্ট লিডাররা হাউ ডু ইউ ফিল, কেমন লাগে? তারা বলতেছে, উই ফিল ইনার পিস, মনে হচ্ছে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। তেলাওয়াত কেমন লাগলো? তারা বললো, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, আনপ্যারালাল, এত চমৎকার আবৃত্তি আমরা কখনো শুনি নাই। জামাল আব্দুল নাসির বললেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস, এই আয়াতগুলোর অর্থ কি বুঝতে পেরেছেন? কমিউনিস্ট লিডাররা বলেন, না বুঝি নাই। তো কাঁদলেন কেন? সবাই বলে, আমাদের অন্তরে অনেক জ্বালা যন্ত্রণা, হঠাৎ এই ঠান্ডা তেলাওয়াত যখন শুনলাম মনের অজান্তে চোখ দিয়ে পানি নামতে শুরু করলো। আমাদের এই দুঃখ কষ্টগুলো ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তোমাদের মতো কারি যদি আমাদের দেশেও থাকতো, আমরা প্রতি রাতে মদ না খেয়ে, বেলি ড্যান্স না দেখে এই কারির তেলাওয়াত শুনতাম। ওই কোরআন আজ আমাদের কাছে আছে না নাই? চিল্লায় বলেন, আজ সেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে ওসমান নে, আজানের ধ্বনি আছে আগের মতই, আজানের ধ্বনি আছে আগের মতই, বেলালের সেই রুহ নে, বেলালের সেই রুহ নেই, আজ সেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে ওসমান নেই। পড়েন আল্লাহু আকবার। যেই কোরআন থেকে তেলাওয়াত করে উনি কনফারেন্স মাতালেন, ওই কোরআন আজও আসরে নাই? যেই কোরআন থেকে তেলাওয়াত করে বিশ্বনবী কাফেরদের হৃদয় জয় করলেন, ওই কোরআন আমাদের হাতে আজও আসরে নাই? কিন্তু এই কোরআনের বিরুদ্ধে কথাও বাংলাদেশে আসরে নাই?
এই কোরআনকে গালি দেয় এরকম কুলাঙ্গার আছে না নাই? নতুন এক নাস্তিক এসেছে আসাদ নূর, ফেসবুকে লাইভে এসে সে বলেছিল প্রতিদিন নাকি সকালবেলা কোরআনের উপরে সে পেশাব করবে। এটা কি মানুষ না মানুষ? এটা জাহান্নামের নরকীটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান চিল্লা এখন ঠিক কি না? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। এরকম এক একটা নাস্তিককে বাইতুল মোকাররমের স্কয়ারে জুমার নামাজের পরে যদি ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া যায়, বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো থাকবে না। জোরে কোন ঠিক কি না? নাস্তিকদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও। ও মিয়া, নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, নাস্তিকের চেয়ে বৌদ্ধ ভালো, নাস্তিকের চেয়ে খ্রিস্টান ভালো। এর কারণ হিন্দুরা ব্যথা পাইলে কষ্ট পাইলে মা দুর্গার কাছে যায়, ঠিক কি না? যে বলে ওম নমো ভগবতী বাসুদেবায়া, ঠিক কি না? তার মানে যে কান্নাকাটি করার, দোয়া করার, প্রার্থনার আশীর্বাদ নেয়ার একটা জায়গা আছে না নাই? যদিও তাদের কল্পিত খোদা, কিন্তু একটা জায়গা তো আছে। তারা মন্দিরে যায়, বৌদ্ধরা প্যাগোডাতে যায়, খ্রিস্টানরা চার্চে যায়, ইহুদিরা সেনাগোগে যায়, শিখরা গুরুদুয়ারাতে যায়, মুসলমানরা কান্না করার জন্য, সেজদা দেওয়ার জন্য মসজিদে যায়, চিল্লায় কোন ঠিক কি না? কিন্তু নাস্তিকদের যাওয়ার কোন জায়গা আছে? ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা মানি না, উল্লুকা পাঠা, কপাল পোড়া। নাস্তিকরা অনেক কিছু দেখে না তারপরেও মানে। নাস্তিকরা বাতাস দেখে না কিন্তু বাতাস মানে না। নাস্তিক দেখলে অ্যাথিস্ট বলে, এদেরকে জিজ্ঞেস করবেন ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমোসফিয়ার, তুমি কি বাতাস দেখো? সে বলবে না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট, বাতাসে বিশ্বাস করো কেন? কেউ যখন এসে বলে হুজুর প্রচন্ড মাথা ব্যথা, আপনি একটু দোয়া পড়ে ফু দিয়ে দেন, লোকটার যে মাথা ব্যথা আমি দেখতে পাই না, মাথা ব্যথা আমরা বিশ্বাস করি না। নাস্তিকেরা মাথা ব্যথা বিশ্বাস করে না? তোরা কি মাথা ব্যথা দেখতে পায়? ডু ইউ সি দ্য ব্যাড হেড সামওয়ান ফিল ইন দেয়ার হেড, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? কিন্তু মাথা ব্যথা দেখো না, বিশ্বাস করো কেন? এগুলো কপাল পোড়া। আল্লাহ বলে গোলাম আমার দেখা যায় না, আমার সৃষ্টির দিকে নজর করে তাকাও, সৃষ্টির মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? কক্সবাজারে যাবেন 155 কিলোমিটার সি বিচ, দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত আল্লাহ আমাদের দিয়েছে। আপনি কক্সবাজারের ঢেউ দেখবেন, সেন্ট মার্টিনের আপনি শৈবাল দেখবেন, প্রবাল দেখবেন, সাগরের তর্জন গর্জন দেখলে এমনি আপনি বুঝতে পারবেন এই সাগরের একজন স্রষ্টা আছে না নাই। আবার ঝর্ণার কাছে যেয়ে যখন দাঁড়াবেন আপনি বুঝবেন ঝর্ণারও মালিক আছে না নাই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পাড়া তুই, কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই, কারমিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কারবি রহে পাগল পাড়া তুই। আল্লাহু আকবার! এই জন্য সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? এই জন্য নাস্তিকদের সাথে ইসলামের কোন সম্পর্ক না। আল্লাহ নাস্তিকগুলোর হেদায়েত দাও। আর এদের বিরুদ্ধে আমাদের মাঠে ময়দানে কথায় কাজে সবসময় এক থাকতে হবে, যেরকম ঠিক কিনা? আপনাদের খেদমতে আমি খুতবার শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াত নিয়ে কিছু কথা আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আয়াতটি সূরা তাওবার একটা আয়াত, 112 নম্বর আয়াত। কোন সূরার আয়াত? সবাই বলেন, আর জোরে বলেন, সূরাতুত তাওবা, কোরআনের 9 নম্বর সূরা, 10 পারায় অবস্থিত, এটা মাদানী সূরা। তাওবা মানে টু গো ব্যাক টু ইউ লর্ড, আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন, আমরা ভুল করব। কুল্লুকুম খাতাউন খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, বিশ্বনবী বললেন তোমরা সবাই পাপী। আমরা পাপী না? আমরা কি পাপী? সবাই বলেন আমরা কি পাপী? আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যেই পাপী তাওবা করে। এজন্য আল্লাহ বললেন গোলাম তুমি ভুল করবা, অন্যায় করবা, অপরাধ করবা, কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই? এই সূরাতুত তাওবা, এই সূরাতুত তাওবার 112 আছের আলোকে আমরা কিছু কথা শুনবো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সূরা তাওবার আরেকটা নাম আছে সূরাতুল বারাআ, কারণ বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি দিয়ে আল্লাহ এই সূরাটা শুরু করেছেন, ঠিক কি না? বারাআতুন মানে সম্পর্ক ছেদ, নো রিলেশনশিপ। আল্লাহ বললেন ও নবী, 9 হিজরিতে সূরাটা নাযিল করলাম, আজ থেকে কাফের মুশরিক আর ইহুদিদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি অনেক চেষ্টা করছেন কাফেরদের বুঝানোর, মুশরিকদের বুঝানোর, ইহুদিদের সাথে অনেক চুক্তি করেছেন, কিন্তু একটার পর একটা ষড়যন্ত্র করে, গাদ্দারি করে,
ওরা এমন ওদের আচরণ প্রকাশ করেছে আজকে থেকে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সম্পর্ক ছেদ আজকে থেকে চলবে শুধু মায়ের, চলবে কি মায়ের উপরে ওষুধ আছে না, মায়ের নাকি ভিটামিনও আছে ঠিক কিনা? ও নবী আজকে থেকে চলবে মাইল ফাদ্রিবু ফাওকা লানা, ঘাড়ের উপরে মারেন, ওয়াদ্রিবু মিনহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারে। ইসলাম কখনো ফার্স্ট অ্যাটাক করে না, আগে মারে না, ইসলাম আক্রান্ত হলে তবেই মারে ঠিক কি না? বিশ্বনবী যুদ্ধের ময়দানে গেলে বলতেন খবরদার কোন শিশুর গায়ে তলোয়ার চালাবা না, কোন নারীর গায়ে হাত দিবা না, বৃদ্ধ বৃদ্ধাদেরকে মারবা না। ওই ধর্মের কোন গুরু যদি এসে সামনে দাঁড়ায় ওই গুরুদেরকে সন্ন্যাসীদেরকে মারবা না। যুদ্ধাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমান সারেন্ডার আই সারেন্ডার, তাকেও মারবা না। যুদ্ধের ময়দানে কোনো গবাদি পশুর উপর আক্রমণ করবা না, গাছপালার ক্ষয়ক্ষতি করবা না। যুদ্ধের ময়দানে কোনো সেনাপতি এত কম্প্রিহেন্সিভ অ্যানাউন্সমেন্ট দিয়েছে বলে পৃথিবীর ইতিহাস জানে না, চিল্লায় এখন ঠিক না? এই জন্য ইসলাম প্রথমে অ্যাটাক করে না, অ্যাটাক্টেড হলে তারপর অ্যাটাক করে। এই সূরাটা আল্লাহ নাজিল করলেন নবম হিজরিতে, তাবুক যুদ্ধের সময়ে, প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আট বছরে বিশ্বনবী ইহুদিদের সাথে চুক্তি করতে চাইলেন, শান্তিপূর্ণ সমাজ গড়তে চাইলেন, মুশরিকদের সাথে বিশ্বনবী চুক্তিতে আবদ্ধ হতে চাইলেন। কিন্তু ইহুদি মুশরিকরা একটার পর একটা চুক্তি ভঙ্গ করে গাদ্দারদের খাতায় নাম লিখিয়েছে, তাই আল্লাহ বললেন নবী অনেক হয়েছে আর শান্তির দরকার না, এবার চলবে। এবার কি? এবার মায়ের, সবশেষে মায়ের ঘোষণা দিলেন, কারণ মায়েরে ভিটামিন আছে ঠিক কি না? সর্বশেষে এই ডিসিশনে আসলেন। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা, মানে গোমর ফাঁসকারী সূরা। এই সূরাটা মুনাফিকদের গোমর ফাঁস করে দিয়েছে। সূরাতুল মুনাফিকিনেও আল্লাহ মুনাফিকদের ব্যাপারে এত কথা বলে নাই যতটা বলেছে এই সূরায়। পড়েন সুবহানাল্লাহ, মুনাফিক সমাজে আছে না নাই? ভিতরে এক বাইরে আরেক, তার নাম কিছু লোক আছে দেখবেন তার অন্তরে যেটা ঘটতেছে মুখ দিয়ে ওইটাই বলে, এগুলো মুমিন, এগুলো ভালো মানুষ, এগুলো সাদা মনের মানুষ। আর কিছু আছে এখানে চলতেছে একটা, মুখ দিয়ে এক্সপ্রেস করে আরেকটা, আসলে নাই? তার মানে ভিতরে এক বাইরে আরেক, তার নাম, এরা দুমুখ সাপ, এরা বড় ভয়ঙ্কর। এই দলের লোকের কাছে যে বলে আপনি অনেক ভালো আমি আপনারে ভোট দিব, আবার ওই দলের কাছে যে বলে আপনারা ভালো আপনারে দিব, আসলে নাই? এদের কাছে যে বলে আমি আপনার সাথে আছি, আবার ওইখানে যে বলে আমি আপনার সাথে আছি, ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, যখনই যে ক্ষমতা এরা তেল মারে, যেখান থেকে বৃষ্টি ওইখানে ছাতা ধরে, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। ও নবী, মুনাফিকদেরকে আমি জাহান্নামের একেবারে তলদেশে আগুন দিয়ে জ্বালাবো, এই জাহান্নামের তলদেশ থেকে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। তারা হচ্ছে মুজাজ্জাবিন চরিত্রের, দুদুল্যমান, অল দ্য টাইম লং ইন ডিলেমা, কি করবে জানে না। দুই নৌকায় পাড়া দিলে যা হয় মুনাফিকদের অবস্থা তা হয় ঠিক কিনা? দুই নৌকার উপরে কোনোদিন পাড়া দিছেন? দেন নাই? যদি দেনও দেখবেন বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, হয় ওর নৌকায় উঠে যেতে হবে, তা না হলে এই নৌকায় চলে আসতে হবে, চিল্লায় কোন ঠিক কিরা? এজন্য আল্লাহ বললেন এই সূরা সব ভণ্ডদের মুখোশ ফাঁস করে দিবে, গোমর ফাঁস করে দিবে, মুনাফিকদের ভণ্ডামি আছে না নাই? দদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি, আছে না নাই? নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? দেখবেন মাজারের খাদেম নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, দাড়িয়ার চুলে জট পাকিয়ে রেখেছে, ওনাকে খাদেম এরকম আসরা নাই? নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি দইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? এজন্য ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক এই সূরা মুনাফিকদের ভণ্ডামি নাই। কোরআনে কয়টা সূরা বলেন তো, সবাই বলেন কয়টা? একশো তেরোটা শুরুতে বিসমিল্লাহ আছে, শুধু এটা শুরুতে নাই। এই যে একটা কমে গেল, একশো তেরো চোদ্দটার মধ্যে তেরোটার শুরুতে বিসমিল্লাহ রইলো, একটাতে নাই, এটাও আবার আল্লাহ মিলাই দিলেন আরেক সুরাতে, সুরার নামালে ঠিক কিনা? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম,
সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম কাগজের মধ্যে চিঠি লিখলেন, ছোট্ট চিঠি, এক বাক্যের চিঠি, ইন্নাহু মিন সুলাইমান, চিঠি এসেছে সুলাইমানের কাছ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠিটা দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু হয়েছে, সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, কি নাম? হুদহুদ। এই হুদহুদ পাখিটার ঠোঁটে তিনি চিঠিটা তুলে দিলেন, হুদহুদ পাখি চলে গেল। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশে উঠত, এই হুদহুদ পাখিও আকাশে উঠত। এই হুদহুদ পাখির চোখে মেগাপিক্সেল এবং জুমিং পাওয়ার এত বেশি ছিল, মরুভূমির উপরে হাজার ফিট উপর থেকে জমিনে নজর করলেই মরুভূমির কত ফিট নিচে মিষ্টি পানি আছে এটা দেখে দেখে সুলাইমান নবীকে রিপোর্ট দিয়ে দিত। তার মানে বিসমিল্লাহ আল্লাহ আরেক জায়গায় বলে দিলেন, এই সুরা শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। আগের কালে মুরব্বীরা বিয়েতে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মা বলো তো কোন সুরায় নাই বিসমিল্লাহ আর কোন সুরায় দুই বিসমিল্লাহ, এগুলো জিজ্ঞেস করতো আগে। এখন এগুলো জিজ্ঞেস করে না, এখন করে মা হ্যাপি বার্থডে টু ইউ এই গানটা শোনো, আছে না নাই? আল্লাহ বললেন, গোলাম সুরাতুত তাওবার মধ্যে আমি আমার মুমিন বান্দার নয়টা গুণের কথা বলেছি, কয়টা? এই নয়টা গুণ যারা যাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে। কি? আল্লাহ শুরু করলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. قل الله أكبر. মুমিনদের নয়টা গুণাবলীর প্রথম গুণাবলী হলো তাইবুনা। প্রথম গুণাবলী কি? তাইবুনা মানে আমার মুমিন বান্দারা তওবা করবে। তওবা করব কার কাছে? আল্লাহ বললেন, গোলাম নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম ভুল করেছে তোমরাও ভুল করবা, আদম আমার কাছে ক্ষমা চাইতো তোমরাও চাইবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার মুমিন বান্দারা যদি ভুল করে ফেলো, যদি অন্যায় করে ফেলো, জুলুম করে ফেলো, অপরাধ করে ফেলো, নিরাশ হবা না, আমি আল্লাহর দরজা তোমার জন্য খোলা আছে না নাই? চব্বিশ ঘন্টা খোলা, চব্বিশ ঘন্টা একটা দরবারে খোলা থাকে, কার দরবার? কিন্তু আল্লাহর দরবারে না চাই, আমরা খাজা বাবার দরবারে চাই, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, কি সুন্দর গান বানাইছে। খাজার দরবারে বলে খালি হাতে ফিরে না, আরে কত দরবারে মানুষ মোবাইল নিয়ে যায়, ধাক্কাধাক্কিতে মোবাইল চুরি হয়, পরে খালি হাতে ফিরে আসে, দামি অ্যাপেক্সের জুতা নিয়ে যায় দরবারে, বাটা জুতা নিয়ে যায়, ধাক্কাধাক্কিতে জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে আসে, আসে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, কার দরবার? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে, বলেন সবাই, কেউ ফিরে না আল্লাহ রেখে। বললেন, গোলাম আমার দরবার থেকে কোনদিন খালি হাতে ফেরত যাবি না, পাপ করেছিস, অন্যায় করেছিস, ওযু করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে দুইটা রাকাত নামাজ পরে সেজদায় পড়ে চোখের পানি ছাড়, চোখের পানি যদি ছাড়ার মতো ছাড়তে পারিস তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কে? বিশ্বনবী বললেন, তওবা কবুলের গোপন রহস্য হচ্ছে চোখের পানি, চোখের পানি যদি কেউ ছেড়ে দেয় ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই ব্যক্তির তওবা কবুল করে নেয়। কে? আবার বিশ্বনবী বললেন, আল্লাহর কাছে দুইটা ফোঁটা পানি বড় প্রিয়, এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটার পানি, দুই হলো মোনাজাতের মধ্যে চোখের ফোঁটার পানি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, গোলাম খবরদার নিরাশ হবি না, ফলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله বলে, খবরদার রহমত থেকে নিরাশ হবি না, কারণ আমার দয়ার সাগর যে কত বড় তোর আন্দাজ নাই। আল্লাহু আকবার। তোর পাপ যদি হয় খালের পানির সমান, তোর গুনাহ যদি হয় বিলের পানির সমান, জেনে রাখবি আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান।
আল্লাহর ভালোবাসা যে কত আমাদের কোনো আইডিয়া নাই। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গায় আমি রহমত দিয়ে ভরে রেখেছি। রব্বুল আলামিন যখন আরশ তৈরি করলেন, আরশের উপরে বিশাল বড় একটা সাইনবোর্ড টাঙিয়ে দিলেন, সাইনবোর্ডের উপরে লিখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, তার মানে আমার রাগের উপরে আমার দয়া ভালোবাসা বিজয় লাভ করেছে। আল্লাহ বোঝাতে চাইলেন আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। কি বেশি? আরো জোরে বলেন। বিষ্ণু বললেন আল্লাহ দয়ার ভালোবাসাটাকে 100 টুকরা করলেন, কয় টুকরা? দয়ার ভালোবাসাকে এক জায়গায় রেখে আল্লাহ 100 টুকরা করলেন, 99 টুকরা দয়ার ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন, আর 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে ঢেলে দিলেন। ওই 1 টুকরা ভালোবাসার ছিটেফোঁটা আমি পেয়েছি, আমার নানা ভাই পেয়েছে, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এসেছিল, যারা আসতেছে, সবাই 1 টুকরা মিলে ঝিলে আমরা পেয়েছি, সবাই মিলে 1 টুকরা। আল্লাহ দেখেছেন কয় টুকরা? দেখবেন এই 1 টুকরার ভালোবাসার চোটে পৃথিবীতে ভালোবাসার দিবসের অভাব নাই, ভালোবাসার গানের অভাব নাই। ভালোবাসবো বাসবো রে হে বন্ধু, আছে না নাই? তোমায় যতনে, কত ভালোবাসার গান! 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি। প্রাণীর মধ্যে কত ভালোবাসা দেখবেন, মুরগির বাচ্চার গায়ে হাত দেওয়া যায় না, মা মুরগিটা আপনার ঠোকর দিতে আসবে, তার মানে মা মুরগির পেটের ভেতরে ভালোবাসা ঢুকাই দিল কে? মা যখন তার মেয়েরে বলে মা রাত 11টা বাজে ভাত খা, মেয়েটা ছোট্ট মেয়েটা বলে আমি ভাত খাবো না আব্বু, অফিস থেকে আসলে আব্বুর কোলে বসে আব্বু আর আমি একসাথে মিলে ঝিলে খাবো, ছোট্ট মেয়েটার মনের ভিতরে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে? পত্রিকার হেডলাইনে এমনও দেখেছি আমরা, বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, ছোট্ট বাচ্চাটারে বালতির মধ্যে করে মাথায় এইভাবে ধরে রেখেছে, মা মরেছে বাচ্চা মরে নাই, বাচ্চার ভালোবাসায় মা জীবন দিয়েছে। মায়ের ভেতরে এত ভালোবাসা ঢুকাই দিল কে? অমিয়া এক টুকরা ভালোবাসার ছিটে ফোটার নমুনা যদি এমন হয়, এক টুকরার ভালোবাসার ঠেলা যদি দুনিয়ার ভেতরে এমন হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা, তার ভালোবাসা বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার! বনি ইসরায়েলের একজন আল্লাহর ওলি, বুখারীর বর্ণনা, 70 বছর আবাদত করেছে, রাতে ঘুমাতো না, তাহাজ্জুদ পড়তো, দিনের বেলাও ঘুমাতো না, বিয়েও করে নাই, শুধু আল্লাহর জিকির করতো। এন্তেকালের পরে বিচারের দিন আল্লাহ বিচার শেষে ওই আল্লাহর ওলিরে বলবেন, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতে বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুই জান্নাতে চলে যা, এত আবাদত করেছিস, আমার দয়ায় জান্নাতে ঢুকে যা। আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আল্লাহ আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন, আমি আমার আমল দিয়ে যেতে চাই, তাহাজ্জুদ তো কম পড়ি নাই, জিকির তো আপনার জন্য কম করি নাই, রোজা তো কম রাখি নাই, এত ইবাদতের পরেও আপনার দয়া দিয়ে কেন জান্নাতে ঢুকবো, আমি আমার আমল দিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন, তাই নাকি, তোর আমল দিয়ে তুই জান্নাতে যেতে চাস, বড় ভুল কথা বললি রে গোলাম, আমি হচ্ছি মালিকুল আমলাক, রাজা ধীরাজ, সব রাজার রাজা, বড় রাজা, বড় বস, ঠিক কি না? অফিসের বড় বসের সাথে বেশি কথা চলে না, যেটা কয় ওটা মানলেই ভালো, ঠিক কি না? আল্লাহ বলছিল জান্নাতে ঢুক, দৌর দিয়া জান্নাতে ঢুকাইছিল ভালো, এখন আল্লাহর সাথে হিসাব করতে এসেছে, আল্লাহ বললেন তুই বড্ড ভুল করলি, আমার সাথে হিসাব নিকাশ করাটা তো ঠিক হয় না, ওকে লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি, তুই যে 70 বছর ইবাদত করেছিস, একটা দাড়ি পাল্লায় রেখে দে, আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য তোর যে দুইটা চোখ দিয়েছি, দুইটা নয়, দুইটার একটা চোখ আর একটা পাল্লায় রেখে দে, হিসাব দেয়া হবে, দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে, 70 বছরের ইবাদত গুলো হালকা হয়ে যাবে। আল্লাহ বলবেন দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন, এই তো তোর হিসাবের ফলাফল, এখন হিসাব বলে দিচ্ছে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার আল্লাহর ওলিকে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, জাহান্নামে আমি চলতে পারবো না,
ভুল করেছে, অন্যায় করেছি, প্রথমে যেটা বলেছিলেন ওইটাই ভালো ছিল, প্রথমের কথাটা আবার কোন, আবার বলেন ও বান্দা জান্নাতে ঢুকে যা আমি একটা দৌড় দেই। সুবহানাল্লাহ, কইবেন না আল্লাহ মাফ চাই, মাফ করে দেন, আমারে জান্নাত দেন, আমি বুঝি নাই। আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো মিয়া, এতক্ষণে বেলাই নিয়ে কথা কইছো, ঠিক কি না? গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, উদখুলিল জান্নাত বিরহমতি, আমার রহমতে জান্নাতে চলে যা। এজন্য কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বিচার চাই না, আমরা চাই ক্ষমা। জোরে কোন ঠিক কিরা? কারণ আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ তো কোনো নামাজই হয় না, আমাদের রোজা কোনো রোজাই হয় না, আমরা ভাঙ্গাচুরা ইবাদত যা করেছি এটা যদি মিজানের পাল্লায় ওজন দেয়া হয় এইটার কোনো ওজন হবে না। আমাদের ভরসা হলো আল্লাহর দয়া। আমাদের ভরসা কি? বিষ্ণুই বললেন আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যাবে না। মায়েশা বললেন নবী গো আপনিও কি যাবেন না? বিশ্ব নবী বললেন না আমিও যাব না, কিন্তু আল্লাহর রহমত কিয়ামতের দিন আমাকে ঘিরে রাখবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন মায়েশা মনে রেখো, মান্নু কিশা উযিবা, কিয়ামতের দিন যার হিসাব নিকাশ নেওয়া হবে তাকে আযাব দেয়া হবে। আরেক বর্ণনায় বিশ্ব নবী বললেন মান্নু কিশা হালাকা, যার হিসাব নেওয়া হবে ও শেষ। আল্লাহ যদি বলে নামাজ পড়লি না কেন, মিথ্যা বললি কেন, মা বাবার খেদমত করলি না কেন, গাজা টানলি কেন, নামাজ জামাতে পড়লি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাসে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, 31st নাইটে মেয়েদের অন্যা ধরে টান দিলি কেন, 14 ফেব্রুয়ারিতে নাসানাসি করলি কেন, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে করলি কেন করলি কেন, উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ আমাদের থাকবে না, জাহান্নামে ঢুকা ছাড়া কোনো গতি আর আমাদের থাকবে না। এজন্য আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো বিচার চাই না, আমরা বিচারের গোষ্ঠী গিলাই, আমরা চাই আল্লাহর দয়া। আমরা দাঁড়াই আল্লাহর বলবো আল্লাহ বিচার টিচার দরকার নাই, তুমি দয়া করো, চিল্লা বলেন ঠিক না? আল্লাহর দয়া ছাড়া কোনো দিন জান্নাতে যাওয়া যাবে না। নাকি আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? তাহলে বিচার চান নাকি দয়া চান? রোজ আসরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার, বিচার চাহি না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করো না বিচার, পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার প্রথম গুণ আত্তাইবুনা, আমার বান্দা ভুল করবে, অন্যায় করবে, করার পরে ক্ষমা চাইবে কার কাছে? সাইয়েদনা আদম তাই করলেন, ভুল করলেন, ক্ষমা চাইলেন কার কাছে? সাইয়েদনা আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বললেন আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে ক্ষমা করে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আমরা যেটা দেখি না আল্লাহ এটা দেখে। পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলেন দেয়া যায়? চিৎকার করে উত্তর দেন, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ? বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ? দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ? পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ? কিন্তু আমার আল্লাহর চোখ? আল্লাহ বলে আমার চোখ ফাঁকি দেয়া যায় না। রাতের বেলা দরজা বন্ধ করে জানালা আটকে দিয়ে এলআইসির সুইচটাকে অফ করে তুমি পাপ করেছো, কেউ দেখে নাই, দেখেছে কে? আমাদের মাথার উপরে সাত আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহ 70,000 নূরের পর্দা, এত উপর থেকেও সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিপিলিকা বা পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ বললেন আমি তওবা কবুল করি, গাফিরিজ জামবি ওয়া কাবিলিত তাওব, আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ জান্নাত বানাইছেন কোনো লাভ হবে না, আপনার সব বান্দাগুলোর আমি জাহান্নামে নিয়ে যাব, আমি ধোকা দিব। আল্লাহ বলে তুই ওয়াসওয়াসা দিবি, ধোকা দিবি, আমার বান্দা গুনাহ করবে, আমি খালি মাফ করব। শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলে আল্লাহ এত সোজা না,
যত সোজা ভাবছেন তত সোজা না, জাহান্নাম কো একটা বাড়ায় বানান। কারণ আমি আপনার বান্দার এমন ভাবে ধোকা দেব, আপনার বান্দা তাফসির মাহফিলে যেতে চাইবে, আমি রাস্তায় ধোকা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব। জামাতের সাথে নামাজ পড়তে যেতে চাইবে, আমি ধোকা দিয়ে মদের আড্ডা খানায় নিয়ে যাব। আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, একটারও আপনি শুকর গুজার বান্দা পাবেন না। আল্লাহ বললেন, শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহর মহানত্বের কসম, আমার বান্দা জীবন গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, মরার আগ দিয়ে মালাকুল মাউত যখন বান্দার রূহ ধরে টান দেয়, রূহ বের হতে গেলে বান্দার গলা দিয়ে গর 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 শব্দ হয়, ওই গরগরানির শব্দের আগ মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। এর আগেও যদি আমার বান্দা চোখের পানি ছেড়ে একবার আমার কাছে তওবা করে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করলে মাফ করবে কে? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা ইবাদত করবে কার? সবাই বলেন আল্লাহ। জিকির করব কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন বান্দার প্রথম গুণ তওবা করব কার কাছে? মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করব কার? সিজদা দিব কাকে? নাকি মাজারে দেয়া যাবে? দয়াল বাবারে দয়া করো আমারে, বলে না দয়াল বাবা বুঝি আপনারে দয়া করে? দয়া করে কে বলেন সবাই? দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, সবাই বলেন দয়ালা আল্লাহ রে। এজন্য আল্লাহ বললেন, আল আবিদুন, আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ সব সময় ইবাদত করবে আমার। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, ঠিক কি না? ইবাদত করলে খোদার সময় আপনারে রিজিক দিবে কে? বিপদে পড়লে নিরাপত্তা দিবে কে? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ বললেন, যদি আমার ইবাদত করিস দুইটা জিনিস পাবি, কয়টা? খোদা লাগলে খাবার দিবে কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো, শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের শোনো, শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের পড়ে না আমি। আল্লাহ বললেন, ক্ষুধা লাগলে আমি খাবার দেব। ওয়ামানাহুম মিন খাওফ, বিপদে পড়লে আমি আল্লাহ নিরাপত্তা দিব। খোদা লাগলে খাবার দেয় কে? পৃথিবীতে কোথাও যদি খাদ্য না থাকে, খাদ্য দিতে পারে কে? নাকি আমগো খাদ্যমন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী, নাকি ডোনাল্ড ট্রাম্প, নাকি বারাক ওবামা, কেউ পারবে? আবার বিপদে পড়লে নিরাপত্তা দিবে কে? হাজার পুলিশ র‍্যাব বিডিআর দিয়ে চারদিকে আপনি সিকিউরিটি দেন, যত বডিগার্ড রাখেন কাজ হবে না, আসল নিরাপত্তা দিতে পারে কে? পৃথিবীতে এমন অনেক হয়েছে, অনেক মহাসমাবেশে চারদিকে র‍্যাব পুলিশ বিডিআর বডিগার্ড, গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে আছে না নাই? সবাই বডিগার্ড ধরে বেটা, 1 লক্ষ টাকা করে বেতন নেস বডিগার্ড, মন্ত্রীর গায়ে গুলি লাগলো কেমনে? মন্ত্রী মরে কেমনে? বডিগার্ড কয় আমি তো বডিগার্ড, মন্ত্রীর বডি তো আছে, এই যে বডি আছে বডি লয়ে যান, আমি তো রুহ গার্ড না। রুহ গার্ড কে জোরে বলেন? এজন্য মানুষ বিমান বানাতে পারে, রকেট বানাতে পারে, কিন্তু রুহ বানাতে পারে না। মানুষ সুফিয়া খালারে বানাতে পারে, কিন্তু সুফিয়া খালার ভেতরে রুহ ঢোকাতে পারে না। সুফিয়া নামে একটা রোবট আসছিল না, প্রতিবন্ধী রোবট, এটা এরকম করে এরকম করে, দেখবেন সব কথাগুলো আগ থেকে সেট করা, ভেতরে কেমন যেন দেখা যায়,
লিপস্টিক দিয়েছে, এটার মেয়ের আকৃতি দিয়েছে, যারা এটা নিয়ে নাচানাচি করছে আল্লাহ কিয়ামতের দিন বলবে সুফিয়া রোবট আনছে ভালো কথা, এটার মহিলা বানাইলে কেন, এবার এটার ভেতরে রুহু দে। ঠিক কিনা? রুহু দুনিয়াতে কেউ বানাতে পারে না একজন ছাড়া, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ এবাদত করবে কার? মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, প্রশংসা করবে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু তাসবি পড়ে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়, আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায়। ঠিক কিনা? এজন্য প্রশংসা করবেন কার? আজীবন যদি আমরা আল্লাহর দেয়া নেয়ামতের প্রশংসা করি, প্রশংসা করে শেষ করা যাবে নাকি? যাবে? এই পৃথিবীর সবচেয়ে বড় যে পর্বত শৃঙ্গ বা পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। কি নাম? এটা হিমালয়ে আছে, নেপাল তিব্বত চায়নার মাঝখানে এক পাশে এই মাউন্ট এভারেস্ট। এটা উচ্চতা হচ্ছে 29,035 ফিট। কত ফিট? এটা সামনে যায় এমনি তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে, এইভাবে এত বিশাল হচ্ছে। আমি একবার কাতারে যাচ্ছিলাম, ক্লাস করে দেখি ম্যাপে দেখাচ্ছে মাউন্ট এভারেস্টের পাশ দিয়ে যাচ্ছে বিমান। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের নাম প্রশান্ত মহাসাগর, দি প্যাসিফিক ওশান। এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর যে জায়গাটা, ওইটার নাম পুয়ের্টো রিকো। এটা প্রায় 36,000 ফিট গভীর। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে গোয়েন, 36,000 ফিট গভীর প্রশান্ত মহাসাগর। তো ফর অ্যান এক্সাম্পল, কেউ যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা হাত দিয়ে দত্তের মতো আস্তে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্টো রিকোর উপর ছেড়ে দেয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবেই, ডুবে তো যাবেই, তার উপরে আরো প্রায় 7,000 ফিট পানির লেয়ার থেকে যাবে। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। নাম শুনছেন না? এটার একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গেলা, সবচেয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর। এটার উপর দিয়ে কোনো হেলিকপ্টার, কোনো বিমান, প্যাসেঞ্জার প্লেন চলতে পারে না, তারা রুট চেঞ্জ করে চলে, এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় 33,000 ফিট। এক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট কে কেউ আস্তে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি কেউ ছেড়ে দেয়, পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবেই, তার উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সুবহানাল্লাহ, কইতে মনে চায় না কত বিশাল সাগর। আমাদের পদ্মা যমুনার মতো নাকি? তার চেয়ে ছোট? বড়? কত বড় লম্বায় কত বড় আটলান্টিক মহাসাগর, এটা ম্যাপে আপনারা দেখে নিন। আর আর এইভাবে কতটুকু পাশের দিক থেকে প্রশস্ত, এটা একটু শুনেন। একটা বিমান ছিল পৃথিবীতে কনকর্ড, ঘন্টায় চলতো 1,000 কিলোমিটার বেগে। এটা হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে ফ্লাই করতো, নর্থ আটলান্টিক, উত্তর আটলান্টিক কে আর আর এইভাবে ক্রস করতো। তো আটলান্টিক কে আর আর এইভাবে ক্রস করতে এই বিমানের সময় লেগে যেত প্রায় 4 ঘন্টা। কয় ঘন্টা? তার মানে আর আর এইভাবে আটলান্টিক মহাসাগর প্রায় 4,000 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। পড়েন তো মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা, প্রশান্ত আর আটলান্টিক? ভারত মহাসাগর আছে না নাই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, কত সাগর! আল্লাহ বলে এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, ওই কালি দিয়ে যদি গাছের পাতা নামক খাতার উপরে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, এই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সবগুলোর পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন কুল্লাও কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাও জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে
গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, পড়েন আল্লাহ আকবার, সাগরের জল যদি কালি হয়, গাছের পাতাও যদি খাতা হয়, ওই জল থেকে কালি নিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার জিকির লিখতে শুরু করো, আমার তাসবিহের প্রশংসা লিখতে শুরু করো, সব পাতাও শেষ, সব সাগরের পানিও শেষ, কিন্তু আল্লাহর প্রশংসার শেষ হবে। এজন্য মুমিন বান্দার তিন নম্বর গুণ আলহামিদুনা, প্রশংসা করবো কার? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, আল্লাহু আকবার, রুকু করলেন, সিজদা করলেন, আবার রুকু থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবারা পেছন থেকে পড়লো রব্বানা, এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়ে পড়লো হামদান কাসিরান মুবারাকান ফি, নামাজ শেষে বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়লাম সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ, তোমরা তাই পড়েছো, কিন্তু একজন সাহাবী অতিরিক্ত কয়েকটা চারটা শব্দ পড়েছো, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, কে অতিরিক্ত তাসবিহ চারটা পড়েছো, দাঁড়াও, এই চারটা তাসবিহ তো আমি বিশ্বনবী তোমাদের শিখাই নাই, কোনো সাহাবী ভয়ে দাঁড়ায় না, বিশ্বনবী বললেন কিছু বলবো না, দাঁড়াও, এক সাহাবী হাত তুলে বললেন নবী আমি পড়েছি, কেন পড়েছো, আমি তো শিখাই নাই, সাহাবী বলে নবী আল্লাহর তাসবিহ পড়তে আমার এত ভালো লাগে, অল্প পড়লে আমার পোষায় না, একটু বাড়ায় পড়ছি, আল্লাহু আকবার, বিশ্বনবী বললেন ভয় পেও না, চিন্তা করো না, নামাজ পড়া অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়া সালাসুনা মালাইকা, তোমার এই চারটা তাসবিহ এত পরিমাণ সওয়াব হয়েছে, এই সওয়াবটা এই 30 জন ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এটা নিয়ে আকাশের উপরে প্রতিযোগিতা করছিল। জাহিদুনা, মুমিনরা জিহাদ করবে, ওয়া জাহিদুনা ফিল্লাহি হাক্কা জিহাদে, জেহাদের মতো জেহাদ করো, খবরদার জেহাদ করা ফরজ, জঙ্গিবাদ হারাম, জেহাদের সাথে জঙ্গিবাদ রে মিলানো যাবে না, জঙ্গিবাদকে দমন করার জন্য জেহাদকে ফরজ করে দিয়েছে কে, জঙ্গি তো ছিল আবু জাহেল আর মুজাহিদ ছিল আমার নবী বিশ্বনবী জোরে কোন ঠিক কিনা, জঙ্গি ছিল নামরুদ আর জেহাদ করেছে সাইয়েদনা ইব্রাহিম, জঙ্গি ছিল ফেরাউন আর জেহাদ করেছে আমাদের নবী মুসা, এই জঙ্গিপনা আইএস এগুলো আমাদের আবিষ্কার নয়, এগুলো আমেরিকার প্রেসিডেন্টদের আবিষ্কার, ঠিক কি না, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়দা, তারপর বিল ক্লিন্টন আবিষ্কার করেছে আল কায়দা, জর্জ ডব্লিউ বুশ এসে আবিষ্কার করলো তালেবান, বারাক ওবামা এসে আবিষ্কার করছে আইএস, ডোনাল্ড ট্রাম্প এখনো কিছু আবিষ্কার করেনি, ওইটা যে কি আবিষ্কার করবে আল্লাহ জানে। এজন্য জঙ্গিবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। সাইহুনের তিন নম্বর তাফসীর হলো সাইমুনা, মুমিন বান্দারা রোজা রাখবে কার খুশির জন্য, পাঁচ নম্বর আল্লাহ বললেন রাকিউনা সাজিদুন, মুমিনের পাঁচ এবং ছয় নম্বর গুণ হলো মুমিন বান্দারা রুকু করবে সেজদা করবে, তার মানে মুমিনরা সালাত কায়েম করবে, ঠিক কি না, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, সুবহানাল্লাহ বলবেন না, তাহলে মুমিন বান্দার পঞ্চম গুণ হলো রাকিউন, রুকু করবে, তারপরে সাজিদুন সেজদা করবে, রুকু সেজদা না করলে সে মুমিন হতে পারে না, কারণ যার জীবনে সালাত নাই তার ঈমান নাই, ইসলাম নাই, এজন্য সবার আগে সালাত, বিশ্বনবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন সালাতের হিসাব, ঠিক কি না, এজন্য আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দে আর আমার কাছে আয়, সেজদা দিলেই আল্লাহর কাছে চলে যাবেন, যখন আমরা সেজদা দেই মনে হয় যায় নামাজে দিলাম, মনে হয় মসজিদের কার্পেটের দিলাম, লা ইস্তাতিউন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বিশাল একটা প্ল্যাটফর্ম করে সবাইকে দাঁড় করাবেন আর বলবেন আমারে সেজদা দে, দুনিয়াতে যারা সেজদা দিয়েছে নামাজ পড়েছে আল্লাহু আকবার বলে সবাই সেজদা দিবে, আর দুনিয়াতে যারা সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে, আমরা যদি সেজদা আল্লাহরে নাও দেই আল্লাহর কিছু আসে যায়, আকাশের তারাগুলো সেজদা দেয় কাকে, গাছগুলো সেজদা দেয় কাকে,
والنجم والشجر يسجدان আল্লাহ বলে তোরা যদি আমার সেজদা না দেস আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। আকাশের তারাগুলো সেজদা দেয় কাকে? গাছগুলো সেজদা দেয় কাকে? অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি, এই সিডনিতে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা গাছ টু দ্য ডাইরেকশন অফ টেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে, ক্যালেন্ডারে দেখছেন না? আবার একটা গাছ পশ্চিম কেবলামুখী হয়ে আল্লাহর সেজদা দিয়ে আছে। আপনি সেজদা দেন আর না দেন, মহাবিশ্বের সবকিছু সেজদা দেয় কাকে? মা এসা বললেন, ও নবী কাইফা তাআরিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কেমন করে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন আর কেমন করে সুপারিশ করবেন? বিশ্বনবী বললেন, গররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, শীতের রাতে আমার যে উম্মতরা ওযু করে নামাজ পড়বে, ওযুর জায়গাগুলো সেজদার জায়গাগুলো রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলবে। এই জলজলানি শব্দ দেখে, এই জলজলানি চিহ্ন দেখে আমি আমার উম্মতদেরকে শাফাত করে জান্নাতে ঢুকাইয়া দেব। এজন্য মুমিন বান্দার 6 নম্বর এবং 7 নম্বর গুণ, রাকিউনা সাজিদুনা, রুকু করবে সেজদা করবে। রাজি আছেন তো? সেজদা করতে রাজি আছেন? জামাতে নামাজে রাজি আছেন? এরপর 7 এবং 8 নম্বর গুণ, আল আমিনুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, মমিন বান্দারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। মমিন বান্দারা শুধু একাই নামাজ পড়ে না, সবাইকে নিয়ে পড়ে, ঠিক কিনা? জামাতের সাথে মমিনরা নামাজ পড়বে। আপনি অফিসে নামাজ পড়েন, আপনার কলিগ নামাজ পড়ে না, তাহলে আপনার নামাজে কি লাভ হলো? আপনিও পড়বেন, আপনার কলিগদেরকেও নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? যুবক ছেলে, তুমি বিকেল বেলা ক্রিকেট খেলার পরে নামাজ পড়ো, অজু করে মসজিদে ঢুকো, তোমার বন্ধুরা পড়ে না, তোমার খেলোয়াড়দের মধ্যে বন্ধুদের মধ্যে নামাজের দাওয়াত দাও, তোমারেও কবুল করবে কে? ভালো কাজ একা না, সবাইকে নিয়ে করতে হয়, ঠিক কিনা? আর অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। নাহুনা আনিল মুনকার, অন্যায় দেখলেই থামাই দিবেন। এখন এগুলো আমাদের নাই। নিজের মেয়ের বয়সের একটা মেয়েকে টিস করছে এলাকার বকাটা ছেলেরা, কেউ কিছু বলে না, হেঁটে চলে যায়, অনেকে ভিডিও করে, আছে না নাই? আপনি চলে যান কেন? লজ্জা লাগে না আপনার? দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনারা দাঁড়াইতে দেখলে আরো 10 জন এসে দাঁড়াবে। 10 জন যদি দাঁড়ান, কোনো বকাটা ছেলের সাহস থাকবে আর টিস করার? জোরে বলেন। রবির একটা অ্যাড চমৎকার ছিল, বুঝলাম আমরা একা, আমরা প্রত্যেকে একা একা, কিন্তু সব একা একা একসাথে দাঁড়াইলে আর কেউ একা থাকে না, চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য ইসলাম বলে না হুনা আনিল মুনকার, সমাজ অন্যায় দেখলে থামায়া দাও। সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, ক্ষমতা থাকলে থাপ্পড় মেরে জমিনে গেড়ে দাও, কার কথা? জোরে বলেন কার? আর অন্যায় দেখেও যদি চুপ থাকেন, বিশ্বনবী বললেন আসা কিন্তু আনিল হাক্কে শয়তানুন আখরাস, অন্যায় দেখে যে হক বললো না, ওইটা আমার মুমিন বান্দা নয়, এটা আমার মুমিন উম্মত নয়, এটা বোবা শয়তান, এটা মুনাফিক। এজন্য সামাজিক অন্যায় একসাথে রুখে দিতে হবে। রাজি আছে? 9 নম্বরে আল্লাহ বলল, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন, আমার মুমিন বান্দার 9 নম্বর গুণ, আল্লাহর হুদুদ আল্লাহর সীমানাকে তারা কোনোদিন ভঙ্গ করবে না। আল্লাহ বলে দিল এটা হালাল, তারা হালালেই থাকবে, হারামের দিকে যাবে না, ঠিক কি না? হালালের ভেতরে বরকত দিয়েছে কে? হারাম থেকে বরকত উঠিয়ে নিয়েছে কে? আওয়াজ করে উত্তর দেন, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? প্রতিদিন আমরা গরু জবাই করি না কুকুর? কসাইরা কি জবাই করে? কুরবানির ঈদে, বিয়ের অনুষ্ঠানে, মাহফিলের তাবার রুকে কুকুর খাই? খাই না। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 7টা, 8টা, 9টা, জন্ম নিয়ন্ত্রণ নাই তো, দেদার সে দিচ্ছে তো। গরু আমরা খাই বেশি, জবাই করলাম বেশি, কুকুর জবাই করি না, খাই না। গরু বছরে বাচ্চা দেয় 1টা, কুকুর দেয় 8টা, 10টা, তারপরেও বাংলার জমিনে গরু বেশি নাকি কুকুর বেশি? এর কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন আল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হালালের মধ্যে থাকবে, হারামের দিকে যাবে না। হুদুদের আরেকটা তাফসীর এসেছে ফারাঈদিল্লাহ, আল হাফিযুনা ফারাঈদিল্লাহ, আল্লাহর দেয়া যে ফরজ বিধান এগুলো কোনোদিন লঙ্ঘন করা যাবে না। নফল না পড়তে পারলে মাফ করবে কে? সুন্নত না পড়তে পারলে মাফ করবে কে? কিন্তু ফরজ ছাড়লে মাফ আছে? এজন্য ফারায়েজে আন্দোলন করতে হবে। কি আন্দোলন? কে করছিল এটা দেশে, বাংলাদেশে? হাজি শরীয়তুল্লাহ এবং ওনার ছেলে বাপকা বেটা, সিপাহিকা ঘোড়া, কুচ না হতো, থোড়া থোড়া, ঠিক কিনা?
শরীয়তুল্লাহ যেমন মুজাহিদ ছিল, দুদুমিয়াও ছিল, নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে আর ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য মুমিন বান্দার লাস্ট গুণা বলি হাফিজুন আলী হুদুদিল্লাহ, আল্লাহর ফরজগুলোকে মুমিনরা নষ্ট করে না, ঠিক কিনা? আজকের মাহফিল তখন সার্থক হবে যখন আল্লাহর দুহাত উঁচু করে আমরা ঘোষণা দিতে পারবো, আল্লাহ তোমার দেয়া ফরজ সালাত আমরা কোনোদিন ছাড়বো না, রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহর দেখান, বলেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে ডেকে বলেন আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সুবহানাল্লাহিল কুরআন বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। রাব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত কোরআন থেকে তাফসীর শুনে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, হাত দুইখানা কবুলার মঞ্জুর করে না, আমরা সবাই গুনাগার, গুনামদের বেশুমার, আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাগার আর কেউ নাই, এমন কোন গুনা নাই আমরা করি নাই। সগীরা কবিরা জেনে না, জেনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ গুনা করেছি, কোটি কোটি গুনা করেছি। আজকের এই মাহফিলে তোমার পেয়ারা বান্দা বান্দিদেরকে নিয়ে হাত তুলে চোখের পানি ছেড়ে তোমার বান্দারা তোমার কাছে ক্ষমা চায়, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবর গুলার জান্নাতের বাগান বাড়িয়ে দাও, আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থ করে দাও, আমার যে ভাইয়েরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে থাকার তৌফিক দাও, আমার যে ভাইয়েরা চাকরি করে চাকরিতে বরকত দাও, ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যার কাঁধে ঋণের বোঝা ঋণ হালকা করে দাও, যে ঘরে উপযুক্ত কন্যা রয়েছে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও, বেকার ছেলে যারা রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আল্লাহ জি বাংলা স্টার জলসা কিরণমালা থেকে আমাদের ফ্যামিলি গুলারে বাঁচাও, আমাদের ছেলে মেয়ে গুলারে মানুষের মতো মানুষ করো, আমাদের স্ত্রীদেরকে তুমি খাদিজার মতো কবুল করে নাও, আয়েশার মতো কবুল করে নাও, বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার মতো কবুল করে দাও, আমার কোন ভাইয়ের মনে কোন জ্বালা কোন যন্ত্রণা কি আকাঙ্ক্ষা কি চাহিদা আমি জানি না, তোমার জানার বাকি নাই, আমার ভাইদের মনের সব নেক মাকাসেদ পূরণ করে দাও, রাব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে এলাকার হেদায়েতের মারকাজ হিসেবে কবুল করে নাও, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সব শিক্ষক স্টাফ কমিটিকে তুমি কবুল করে নাও, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, হালাল হারাম বেঁচে চলবার তৌফিক দাও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দাও, মুমিনের নয়টা গুণের কথা সূরা তাওবার আলোকে শুনলাম, আমরা তোমার কাছে তওবা করলাম, আমাদের তওবা কবুল করে দাও, সব সময় তোমার প্রশংসা করার তৌফিক দাও, শুধুমাত্র তোমারে সেজদা দেওয়ার তৌফিক দাও, রুকু সেজদাকারীদের সাথে কোরআনের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দাও, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার তৌফিক দাও, তোমার শরীয়তের দেয়া যে বিধিনিষেধ যেন মানতে পারি তৌফিক দাও, আজীবন হকের পক্ষে যেন থাকি তৌফিক দাও, বাতিলের সাথে যেন আপোষ না করি তৌফিক দাও, হকের কথা বলতে যে কোরআনের কথা বলতে যে যারা এদেশে মাজলুম গোটা বিশ্বে মাজলুম তাদের তুমি হেফাজত করো আল্লাহ, আমার যখন ফুড়াবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ দুনায়নে ওয়ে চির সাথী আসবে গহীন রাতি, রব্বুল আলামিন শেষ ফরিয়াদ করি যতদিন এই ক্ষণিকের দুনিয়ায় বাঁচবো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে পারি তৌফিক দাও, আর এতকালের সময় বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে
ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।